ওয়েলকাম হোম ডিজাইন স্টুডিও, আমি সোনিয়া। আপনারা দেখছেন এটা হচ্ছে একটা কুর্তিকাটা গ্রুপ, যেটা আগে আমরা একটা প্রজেক্ট করেছি, সেখানে পাশেই একটা প্রজেক্ট হচ্ছে 3 PHK। তো স্যার ম্যাডামের সাথে আলাপ করে দেবো। তো আজকে আলাপ করে দিচ্ছি স্যার হচ্ছে মন্ডল ঘোষ, আর ম্যাডাম হচ্ছে সুমন চক্রবর্তী। ওনারা দুজনেই হচ্ছে আপনার জলপাইগুড়ি ম্যাজিস্ট্রেটের পোস্টে রয়েছে। প্রথমে আপনাদেরকে মেনি কনগ্রাচুলেশন জানাচ্ছি। সুন্দরভাবে জিনিসটা আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন হোম ডিজাইন স্টুডিও। আমি অনেক সত্যি কথা বলতে কেউ আমাকে এটা রেফার করেনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন আমাদের ফ্ল্যাট হয়, মানে ফ্ল্যাটটা আমরা নিই কুর্তি বেরোতে, তো তখন ইন্টেরিয়ার কনসেপ্টটা তো খুব নতুন, আমরা এটা সম্বন্ধে খুব একটা পরিচিত ছিলাম না। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে যেভাবে সবাই রং করে নিজেদের বাড়িতে সেটাই ভেবেছিলাম। তো পরে যখন ইন্টেরিয়ার কনসেপ্টে এলো, তখন আমি ইউটিউব দেখে রিসার্চ করা শুরু করি। তো ইন দ্য মিন্টাইম আমি প্রচুর ইন্টেরিয়ার কোম্পানির ভিডিও দেখি, ভালো লাগে, কথা বলি, কিন্তু মনের মধ্যে না ব্যক্তি সবসময় ছিল যে একটা বিশ্বাসের ব্যাপার যে আমরা যেহেতু দুজনই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস, জলপাইগুড়িতে পোস্টেড, এবং আমাদের অ্যাবসেন্সে কাজটা হবে। হ্যাঁ, তো সেটা যদিও আমার বাড়ি এখানে, আমার বাবা মা থাকেন, হ্যাঁ, তো কিন্তু সেটা আমাদের আড়ালে কীভাবে কাজটা সত্যি হবে, বা আমরা যেটা ভাবছি সেটা হবে কি না, আমি যে ইনপুটসগুলো দিতে চাইছি তারা ঠিকভাবে সেটা এক্সিকিউট করতে পারবেন কি না, তো এই সমস্ত বিভিন্ন একটা জিনিস মাথার মতো বানানো হচ্ছে। তো নিশ্চিন্ত হতে পারছিলাম, অনেকের সঙ্গে কথা বলেছে। তো তখন আপনাদের একটা ভিডিও আমার সামনে আসে, এরকম দেখতে দেখতে তখন আমি জয়েন্টকে দেখি ভিডিওতে, ও যেভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করছে, আপনাকে দেখি, হ্যাঁ, কি সুন্দরভাবে জিনিসগুলো, আপনাদের ডিজাইন, আপনাদের সমস্ত কিছু কাজ তো প্রচণ্ড আমার ভালো লেগেছে। বাকি তার যারা ছিল, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাদের আন্তরিকতা, এইটা আমি খুব অ্যাট্রাক্ট করেছে। মানে আমার যেটা মনে হয়েছিল যে আমি নিজের মতো করে কথা বলতে পারবো, আমার যদি কোনো আইডিয়াস থাকে আপনারা সেটা সুন্দরভাবে এক্সিকিউট করতে পারবেন। আরেকটা ব্যাপার হয় কি, বারেবারে একটা ব্যাপারটা নতুন, অনেক সময় ডিফারেন্ট অফ ওপিনিয়ন্স হতে পারে, বা হয়তো এখন একটা জিনিস আমি গালি হয়ে গেলাম, আবার কদিন পরে আমার হয়তো বলতে পারে, জানেন তো একটু জিনিসটা চেঞ্জ করে দাও, বা আপনি একটু জিনিসটা চেঞ্জ করে দিন। আমার মনে হয়েছিল কথা বললে আপনাদের দুজনের সাথে যে আপনারা প্রচণ্ড ফ্রেন্ডলি এবং সুন্দরভাবে আপনার জিনিসগুলো বুঝছেন, এবং আমাদের সঙ্গে ঠিকভাবে আপনারা মানে কোপার করতে পারবেন, মানে এই বিশ্বাসটা আপনার কাছ থেকে পেয়েছি। তো তো এটার জন্য আমি যখন আপনাদের সঙ্গে কথা বললাম, তারপরে মানে এই ক্রেডিটটা আমি দুজনকেই আপনাদের দেবো, জয়ন্ত এবং আপনাকে, ঠিক আছে, যে সেই বিশ্বাসটা আপনারা আবেগ করতে পেরেছেন, যেখানে আমার মনে হচ্ছে যে না সত্যি আমরা যদিও জলপাইগুড়িতে থাকি, হয়তো এখানে আসতে পারবো না, কিন্তু আমি অ্যাটলিস্ট এটুকু স্যাটিসফাইড থাকবো যে আমরা ভালো কাজটা ভালো হবে, এবং আমরা রাইট হ্যান্ডে জায়গাতে আমরা কাজটাকে ফিক্স করেছি। তো ইউ আর রিয়েলি কী বলবো, ফর্চুনেট যে একটা ভালো ইন্টেরিয়ার ডিজাইনিং কোম্পানির একটা সন্ধান আমরা পেয়েছি। ঠিক আছে, স্যার তো সবই বলে দিলেন। আমি যেটা বলবো যে আমার অনেক বছর আগেকারই হচ্ছে ইচ্ছে ছিল যে ইন্টেরিয়ার ডিজাইনিংটা করব। তো তখনই আমি অনেক কিছু সার্চ করতাম, দেখতাম, এই করতে করতে কোনো এক ডিজাইনিংয়ের নাম্বার নিয়ে রেখেছিলাম। সেই স্যারকে বললাম যে আমাদের যখন বাড়ি হবে তখন আমরা ইন্টেরিয়ার ডিজাইনিংটা অবশ্যই করি, ততটুকুই করি। কিন্তু যখন সত্যি সত্যি সময়টা এলো যে ইন্টেরিয়ার ডিজাইনিংটা করবো, এত কাজ, এত কিছু দেখে আমরা কনফিউজ হয়ে গেছিলাম, কি দেবো, কিভাবে দেবো, এতগুলো টাকার ব্যাপার, অলরেডি বাড়ি কিনে ফেলেছি, সত্যি কি এত টাকা ইনভেস্ট করবো, ইন্টেরিয়ার ডিজাইনিং আদৌ কি করবো। তো তারপরে আস্তে আস্তে ব্যাপারটা তখন এমন জায়গায় দাঁড়ালো, রিসার্চ করতে করতে কয়েকজন নাম্বার পেলাম, আর কোইনসিডেন্টলি আমাদের একদম পাশের ফ্ল্যাটেরই ইন্টেরিয়ার ডিজাইনিং আপনাদের আমি সন্ধান পেয়ে গেলাম। অনেক কাজ দেখলাম, প্রচন্ড ভালো লাগলো। তো আজকে আমরা এগ্রিমেন্ট সাইন করছি কাজের জন্য। আর আমার একটা সত্যি বিশ্বাস যে একটা রাইট হ্যান্ডে আমরা দিতে পেরেছি।